আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ বাংলা খেলা লাইভ টিভি চ্যানেলের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। ভিউয়ার্স, আপনার অবগত আছেন এই চ্যানেলটির মাধ্যমে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের মেডিসিনের রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে থাকি। ভিউয়ার্স, প্রতিবারে ন্যায় আজকেও আমি একটি সিরাপের রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। ভিউয়ার্স, ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি সিরাপ রয়েছে, এর নাম হচ্ছে তুজমা। এর প্রিপারেশন হচ্ছে কেটোটোফিন 1 মিলিগ্রাম অথবা 5 মিলিগ্রাম সিরাপ। ভিউয়ার্স, আপনারা অবগত আছেন কেটোটোফিন গ্রুপের সিরাপ বাংলাদেশে অনেক কোম্পানি তৈরি করে থাকে, তার মধ্যে নাম করা কোম্পানি হচ্ছে বেক্সিঙ্কো ফার্মা লিমিটেড। এর উৎপাদিত প্রোডাক্ট হচ্ছে ট্রোফেন। ট্রোফেন সিরাপটি আমরা অনেকেই চিনে থাকি এবং আমাদের বাচ্চাদেরকে অনেকেই সেবন করে থাকি। ভিউয়ার্স, তুজমা একটি নতুন সিরাপ, এটি বাংলাদেশে অন্যতম সুনামধন্য কোম্পানি অ্যালকো ফার্মা লিমিটেড উৎপাদন করেছে। আজকে এর গেট আপ, এর প্রিপারেশন এবং এর সেবনবিধি এবং এর মূল্য নিয়ে আলোচনা করব। ভিউয়ার্স, এখন বৈশাখ মাস, কখনো বা অধিক রোদ, কখনো বা মুষলধারে বৃষ্টি হতে থাকে, ফলে আমাদের বাচ্চাদের শরীরে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে থাকে। বিশেষ করে যে সকল বাচ্চাদের অধিক পরিমাণে ঠান্ডা লেগেছে, কাশি রয়েছে এবং নাক দিয়ে পানি পড়ছে এবং শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তাদের জন্য অত্যন্ত কার্যকরী তুজমা সিরাপটি। ভিউয়ার্স, তুজমা সিরাপ সেবনের দিক নির্দেশনা আজকে তুলে ধরব। ভিউয়ার্স, তুজমা সিরাপ 1 বছর বাচ্চাদের ক্ষেত্রে 1/2 চামচ করে, 2 থেকে 5 বছর বাচ্চাদের ক্ষেত্রে 1 চামচ করে দিনে 3 বার এবং 5 থেকে 10 বছর বাচ্চাদের ক্ষেত্রে 1.5 চামচ করে দিনে 3 বার সেবন করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে। ভিউয়ার্স, তুজমা সিরাপটি প্রতিটি গ্লাস বোতলের মূল্য নির্ধারণ করা হয়েছে 55 টাকা। ভিউয়ার্স, আজকে এখানে তুজমা সিরাপের রিভিউ শেষ করছি। যদি আমার এই সামান্যতম রিভিউ দেখে আপনাদের উপকার আসে, তবে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজনের মাঝে এই চ্যানেলটি শেয়ার করে দেবেন। ততক্ষণে ভালো থাকবেন এবং সুস্থ রাখবেন নিজের দেহটাকে এবং করোনা ভাইরাসের থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন এবং এর ভাইরাস থেকে আক্রান্ত যাতে না হন তার জন্য মাস্ক এবং হ্যান্ড স্যানিটারি দিয়ে হাত পরিষ্কার করবেন। আজকে এখানেই ইতি টানছি, পরবর্তীতে কোনো রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ রাখবেন।